এটার মধ্যে আপনার একটা বেল্ট পেয়ে যাবেন। এটা কি এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট? এটার সাইজটা কত? 350টা। সো সাবস্ক্রাইব করুন ফাইন ব্লগস চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। হ্যালো গাইস, হোয়াটস আপ, আসসালামু আলাইকুম, ইটস ওয়াই ফাইন, নাম ইজ জোবান অ্যান্ড ওয়েলকাম টু ফাইন ব্লগস। হোপ ইউ গাইস ইউ আর অ্যাবসলিউটলি ফাইন। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর বেসিক্যালি আজকে আমি যেখানে আসছি সেটা হচ্ছে অ্যানাস্কো টাওয়ার। এটা মূলত হচ্ছে প্যান্ট, টি শার্ট থেকে নিয়ে শুরু করে শাড়ি টাড়ি সব কিছু এখানে বিক্রি করে, মানে সব কিছু আপনারা হোলসেল পেয়ে যাবেন। তো আজকে বেসিক্যালি আমি যেটার উপর ব্লগ করবো সেটা হচ্ছে প্যান্টের উপর। আপনারা যারা হোলসেল কিংবা হচ্ছে খুচরো দামের জিন্স প্যান্ট, গার্ডেনিং প্যান্ট কিনতে যাচ্ছেন, মূলত তার জন্য আজকে এই ভিডিওটি। সো এই বিষয়ে ভিডিও করার জন্য আমার কাছে পার্সোনালি অনেকগুলো মেইল আসছে, অনেকগুলো মেসেজ আসছে। সো দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা করছি। সো আপনারা যারা মূলত হচ্ছে গার্ডেনিং প্যান্ট, জিন্সের প্যান্ট হোলসেল কিংবা খুচরা কিনতে যাচ্ছেন, তাদের জন্য মূলত আজকের ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে। সো আমি আজকে আপনাদেরকে এমন একটা দোকান এক্সপ্লোর করে দেখাবো যেখানে আপনারা খুচরাও কিনতে পারবেন, পাইকারিও কিনতে পারবেন। আর যারা হচ্ছে ঢাকার বাইরে আছে তারা বেসিক্যালি হচ্ছে প্যান্টগুলো নিয়ে আপনারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে দোকানদারের কাছ থেকে নিতে পারবেন। সো ভিডিও শেষ করে এই দোকানের অ্যাকচুয়াল নাম, অ্যাড্রেস, আমি ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু কাইন্ডলি চেক করে নেবেন। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে। সো গাইস দেরি না করে চলুন মূল ভিডিও যাওয়া যাক। আর ভিডিও শুরু করার আগে একটি কথা বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, এখন পর্যন্ত ফাইন ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে করে আমি যত নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাই সবার আগে। সো গাইস দেরি না করে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। সো গাইস এই হচ্ছে তাদের সম্পূর্ণ দোকানটি। আর এই দোকানের অনার হচ্ছে মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই। আপনারা যদি কেউ এই দোকানে আসেন তাহলে অবশ্যই আনোয়ার হোসেন ভাইকে পেয়ে যাবেন। সো গাইস আপনাদের সুবিধার্থে এখানে বিভিন্ন ধরনের প্যান্ট ডিসপ্লে করে রাখা হয়েছে। সো আজকে আমি প্যান্টগুলোর দাম জানবো এবং কত টাকা আপনি এই প্যান্টগুলো নিতে পারবেন সেটার একটা অ্যাকচুয়াল বেস ধারণা আপনাদের কাছে দিব। সো ভাই আমাকে যদি এই প্রথমে এই প্যান্টটা দিয়ে শুরু করতে হবে, এটা কি এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট? এটার সাইজটা কত? 28। একটু দেখান না আমাকে ভালো করে খুলে। সো গাইস আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 28 সাইজের একটি প্যান্ট। এটা কি বিভিন্ন সাইজের হয় প্যান্টগুলো? সো গাইস আপনারা বিভিন্ন সাইজের এই প্যান্টগুলো পেয়ে যাবেন। এটা কি আপনারা খুচরা হোলসেল দুটোই বিক্রি করেন? এটা প্রাইস কত করে? 350। সো গাইস আপনারা হচ্ছে 350 টাকা হলে এই ধরনের প্যান্টগুলো পেয়ে যাবেন। প্যান্টটা দেখতে খুবই সুন্দর আর প্লাস হচ্ছে সফট কাপড়ের, যেটা হচ্ছে অনেকটা কমফোর্টেবল ফিল করবেন আপনারা পরার পর। সো গাইস আমি যদি পরবর্তী প্যান্টগুলো দেখাই, পরবর্তী এখানে একটা ব্ল্যাক গ্যাবার্ডিন দেখতে পাচ্ছি, রাইট, স্টিচ। সো এটা হচ্ছে স্টিচ জিন্স বলে, এটা হচ্ছে ফুল ব্ল্যাক কালার একটি প্যান্ট। প্যান্টটা দেখতে লাইক এই টাইপ হবে, এক্সপোর্ট কোয়ালিটি। এটা হচ্ছে বেসিক্যালি এক্সপোর্ট কোয়ালিটি। আপনি দেখছেন এখানে ফ্যাশন এখানে ব্র্যান্ডিং করে লেখা আছে, প্লাস সেখানে কোমরের বেল্ট বাঁধার জন্য একটা লেদারের একটা খুব সুন্দর একটা ইয়ে পেয়ে যাবেন, হুক পেয়ে যাবেন। আর এটা হচ্ছে মূলত ফুল ব্ল্যাক কালার একটি প্যান্ট। আমি যদি প্যান্টটা দেখানোর চেষ্টা করছি, এটা কি টেক্সই হবে? এটা হচ্ছে বেসিক্যালি টেক্সই হবে, এক্সপোর্ট কোয়ালিটি, রাইট। এটা প্রাইসটা কত ভাইয়া? 400 টাকা। সো গাইস আপনারা 400 টাকা হলে এই ধরনের প্যান্টগুলো পেয়ে যাবেন। ওইটা থেকে এটা দাম বেশি, রিজন স্টিচ প্যান্ট। ও আচ্ছা, এটা স্টিচ প্যান্ট, দ্যাটস ওয়াই এটার প্রাইসটা হচ্ছে 400 টাকা। সো গাইস 400 টাকা হলে আপনারা এই প্যান্টটি পেয়ে যাবেন। আমি দেখানোর চেষ্টা করছি, প্যান্টটি দেখতে এই টাইপ হবে। সো গাইস আমি যদি পরবর্তী প্যান্টের দিকে যাই, দেখে দেন এটা। আচ্ছা গাইস আমাদের পরবর্তী প্যান্ট হচ্ছে এই যে এক্সপোর্ট, এটা জিন্স। তো আমাদের পরবর্তী হচ্ছে এই যে এই জিন্স প্যান্টটি, একটু ফ্রন্ট সেটটা দেখান সোজা করে। তো গাইস এই হচ্ছে ফ্রন্ট সেটের এই জিন্স প্যান্টটি। এটা হচ্ছে খুবই সুন্দর একটি প্যান্ট, এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে ডিজাইন করা, ওভারঅল প্যান্ট জোস। এটা এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট। এটা প্রাইস কত হচ্ছে? 350। গাইস আপনারা 350 টাকা হলে এই ধরনের প্যান্টগুলো পেয়ে যাবেন। প্যান্টগুলো দেখতে খুবই সুন্দর, প্রাইস হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে খুব বেস্ট একটি প্যান্ট। সো গাইস আমি যদি পরবর্তী প্যান্টগুলো দেখাই, সো গাইস আমাদের পরবর্তী প্যান্টটি হচ্ছে এটি প্যান্ট। এই প্যান্টটা কি এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট? জিন্স প্যান্ট। আচ্ছা গাইস আমাদের পরবর্তী এটা হচ্ছে জিন্স প্যান্ট। ওটা লাইক হচ্ছে এক কথায় বলতে গেলে এক সেম মডেলের, ডিজাইনটা তো সেম।
অন্য মডেলের। সো গাইস এটা হচ্ছে অন্য মডেলের পিছনে ব্যাক সাইড আপনার এখানে ইয়েলো কালার একটা কুইক লেখা পাবেন, যেটা হচ্ছে ব্র্যান্ডিং করা লেখা আছে। প্লাস হচ্ছে এখানে একটা কাট পেয়ে যাবেন, প্লাস হচ্ছে বেল্ট কভারেজের জন্য এখানে একটা লেদারের আর্টিফিশিয়াল লেদারের একটা কভার পেয়ে যাবেন, স্টিকার পেয়ে যাবেন, যেটাতে আপনার বেল্ট বা বেল্ট যেটা হুক সেটা ক্যারি করার জন্য খুব বেস্ট একটা প্যান্ট হবে। এই প্যান্টের প্রাইস কত? 450 টাকা। এটা হোলসেল প্রাইস। সো গাইস এটা হচ্ছে হোলসেল প্রাইস 450 টাকা। 450 টাকায় আপনি এই ধরনের প্যান্টগুলো পেয়ে যাবেন। প্যান্টটি দেখতে খুবই সুন্দর। সো গাইস আমি যদি পরবর্তী প্যান্টের দিকে যাই, এখানে অনেকগুলো প্যান্ট আছে, আমি দেখার চেষ্টা করছি এই ব্ল্যাক কালার প্যান্টও যদি দেখি। সো গাইস আমাদের পরবর্তী প্যান্ট হচ্ছে এটা। এটা হচ্ছে প্যান্টের মধ্যে ব্ল্যাক, প্যান্টের মধ্যে হোয়াইট একটা শ্যাডো রাখা হয়েছে, আমি দেখতে পাচ্ছি এখানে পিছনে ফ্রন্ট সাইডে ব্যাক সাইডে হোয়াইট শ্যাডো আছে। আমি যদি ফ্রন্ট সাইডটা দেখার চেষ্টা করছি, ফ্রন্ট সাইডটা দেখতে এই টাইপ হবে, এখানে একটি শ্যাডো টাইপ আছে প্যান্টটি দেখতে এই টাইপ হবে। এখানে একটা সুন্দর আপনারা বুটাম পেয়ে যাবেন। এটা কি এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট? চাইনিজ প্যান্ট। সো গাইস এটা হচ্ছে চাইনিজ প্যান্ট। এটা প্রাইস কত? হোলসেল প্রাইস। সো গাইস আপনারা 650 টাকা হলে চাইনিজ এই প্যান্টটা পেয়ে যাবেন। এটা খুবই ভালো প্যান্ট। আমাদের পরবর্তী প্যান্ট হচ্ছে এটি, আপনি দেখতে পাচ্ছেন প্যান্টটি দেখতে এই টাইপ হবে। এখানে আর লাইক একটা মনোগ্রাম এখানে ব্র্যান্ডিং করা লেখা আছে। এটা হচ্ছে ফুল ব্লু কালার জিন্স প্যান্ট আমরাকে যেটা বলি। এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি প্যান্ট। এটার প্রাইস হচ্ছে 550 টাকা। তো স্যার জিন্স প্যান্টগুলো আমাদের দেখানো শেষ। তাছাড়াও তাদের কাছে গ্যাবার্ডিংয়ে আপনারা প্যান্ট পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে দোকানদার ভাইটি হচ্ছে এখানে অনেকগুলো গ্যাবার্ডিং প্যান্ট ডিসপ্লে করে রেখেছেন। আমি এগুলোর প্রাইস এবং কত সাইজ এবং কী ব্র্যান্ডের প্যান্টগুলো আমি জানানোর চেষ্টা করবো। সো আমি যদি প্রথমে ব্ল্যাক কালার গ্যাবার্ডিং প্যান্টটি দিয়ে শুরু করছি এবং একটু প্যান্টটা খুলে দেখান। সো গাইস এটা হচ্ছে ফুল ব্ল্যাক একটি গ্যাবার্ডিং প্যান্ট, হচ্ছে ব্যাক পার্ট আর হচ্ছে ফ্রন্ট সেটটা দেখতে এই টাইপ হবে। এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট। এটা হচ্ছে বেসিক্যালি এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট। এটা প্রাইস কত হচ্ছে ভাইয়া? 400 টাকা। সো গাইস আপনারা 400 টাকা হলে এক্সপোর্ট কোয়ালিটির এই ব্ল্যাক কালার গ্যাবার্ডিং প্যান্টটি পেয়ে যাবেন। আমি যদি পরবর্তী প্যান্টের দিকে যাই, সো গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে এটা কী কালার প্যান্টটি? বিস্কিট কালার। সো গাইস আমাদের পরবর্তী প্যান্ট হচ্ছে বিস্কিট কালার। এখানে খুব সুন্দর একটি লেদারের কভার দেওয়া আছে, যেটা দিয়ে আপনারা বেল্ট ইউজ করতে পারবেন। ফ্রন্ট সেটটা দেখতে লাইক হচ্ছে এই টাইপ হবে। খুবই সফট একটি প্যান্ট, লাইক হচ্ছে অ্যাজ ইউজুয়াল যারা পরবো তারা হচ্ছে তাদের জন্য খুব ভালো একটি প্যান্ট হবে। আর এটা কি যে কোনো সাইজের অ্যাভেলেবেল? সো গাইস আপনারা বিভিন্ন সাইজের আপনারা এই প্যান্টগুলো পেয়ে যাবেন। আপনারা চাইলে হোলসেল কিংবা খুচরা দুটো নিতে পারবেন। হোলসেল নিতে পারলে আমি তাদের দোকানের নাম অ্যাড্রেস দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, আপনারা কাইন্ডলি যে চেক করে নেবেন। প্লাস হচ্ছে আপনাদের দোকানদার ভাইয়ের সাথে কথা বলে আপনারা কুরিয়ারের মাধ্যমে হোলসেলগুলো প্যান্ট নিতে পারবেন। এই প্যান্টটির প্রাইস কত? 400 টাকা। সো গাইস আপনারা 400 টাকা হলে এই ধরনের প্যান্টগুলো পেয়ে যাবেন। আপনারা চাইলে হোলসেল নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে। সো গাইস আমাদের পরবর্তী প্যান্টটা হচ্ছে, এটা কী কালার প্যান্ট? সো গাইস আমাদের পরবর্তী প্যান্ট হচ্ছে জলপাই কালার প্যান্ট, হচ্ছে গ্যাবার্ডিং প্যান্ট। আমি যদি ফ্রন্ট সেটটা দেখি প্যান্টটি দেখতে হচ্ছে এই টাইপ হবে। এটা প্রাইস কত হচ্ছে ভাই? 400 টাকা। সো গাইস এটা হচ্ছে 400 টাকা। এটা হচ্ছে ফুল এক্সপোর্ট কোয়ালিটির একটি প্যান্ট এবং প্লাস হচ্ছে গ্যাবার্ডিং প্যান্ট। এটা বিভিন্ন সাইজের হয়ে থাকে। আমি যদি প্যান্টটা দেখানোর চেষ্টা করছি প্যান্টটা দেখতে লাইক এই টাইপ হবে। 400 টাকা হলে আপনারা এই প্যান্টটি পেয়ে যাবেন। হোলসেল প্লাস খুচরা দুটোই আপনারা নিতে পারবেন। প্লাস হচ্ছে আমাদের যদি পরবর্তী প্যান্টটা দেখে হচ্ছে চকলেট কালার, চকলেট কিংবা কফি, হোয়াট এভার আপনার যে কালারই আপনি স্বাচ্ছন্দ্য মনে করেন বলতে পারেন। লাইক প্যান্টটি দেখতে এই টাইপ হবে। এটা হচ্ছে গ্যাবার্ডিং প্যান্ট মূলত। এটা হচ্ছে এটা প্রাইস কত হচ্ছে ভাই? হোলসেল প্রাইস। সো গাইস আপনারা 420 টাকা হলো হোলসেল প্রাইস এই প্যান্টটি পেয়ে যাবেন। প্যান্টটি দেখতে এই টাইপ হবে, আমি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে বেসিক্যালি ফ্রন্ট সেটটি আমি দেখানোর চেষ্টা করছি। প্যান্টটি দেখতে এই টাইপ হবে। 420 টাকা। 420 টাকা হলে আপনি এই ধরনের প্যান্ট পেয়ে যাবেন। আমাদের পরবর্তী প্যান্ট হচ্ছে, এটা কী কালার প্যান্ট? ক্রিম কালার। সো গাইস আমাদের পরবর্তী হচ্ছে গ্যাবার্ডিং, যে ক্রিম কালার প্যান্টটি দেখতে এই টাইপ হবে। প্যান্টের মধ্যে এখানে একটা লেদারের বেল্ট মতো সিস্টেম পেয়ে যাবেন, যে আপনার বেল্ট ইউজ করতে পারবেন। প্লাস ফ্রন্ট দিয়ে দেখতে এই টাইপ হবে। প্যান্টটি খুবই সফট একটি প্যান্ট, লাইক হচ্ছে আমরা পরলে খুবই কমফোর্টেবল ফিল করবো, ফ্লেক্সিবল দুটি। প্লাস হচ্ছে এখানে বুতাম এগুলো সবই স্ট্রং করে বানানো হয়েছে। এটা প্রাইস কত হচ্ছে? 450। সো গাইস আপনারা 450 টাকা হলে এই ধরনের প্যান্টগুলো পেয়ে যাবেন। প্যান্টগুলো দেখতে এই টাইপ হবে। এটা হচ্ছে হোলসেল প্লাস হচ্ছে খুচরো দুটি আপনারা নিতে পারবেন 450 টাকা করে। সো গাইস এই ছিল আজকের মতো আমাদের ভিডিও। এই ভিডিও আমাকে হেল্প করেছেন হচ্ছে আনোয়ার ভাইয়া, উনি হচ্ছে এই দোকানের ওনার। আপনারা যদি কেউ এই দোকানে আসেন তাহলে অবশ্যই আনোয়ার ভাইকে পেয়ে যাবেন। সো গাইস এই হচ্ছে তাদের দোকানের ভিজিটিং কার্ড। আপনাদের সুবিধার্থে এই দোকানের নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি একটু কাইন্ডলি যে চেক করে নেবেন।
গাইজ, এই ছিল আজকের মতো ভিডিও। আশা করছি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড নেক্সট আমি কিছু উপর ব্লগ করবো, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চাইবো যে আপনাদের কমেন্টের উপর বেস করে আরেকটা ব্লগ করার, আরেকটা হেল্পফুল ব্লগ আপনাদের কাছে রিপ্রেজেন্ট করার। সো গাইজ, আমি ভিডিওটি শুরু শেষ করে আরেকটি কথা বলতে চাই। আপনি যারা এখনও নতুন আছেন ফাইন ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে করে আমি যত নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাওয়ার সবার আগে। সো গাইজ, আশা করছি আপনার কাছে ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। আর আমি আপনাদেরকে যে দোকানটা এক্সপ্লোর করে দেখিয়েছি সেটা বেসিক্যালি আপনারা পাইকারি কিংবা খুচরা, আপনারা দুটোই আপনারা এই দোকান থেকে প্যান্ট আপনার নিতে পারবেন। পাইকারি নিতে হলে আমি দোকানের নাম অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা তাদের কাছ থেকে বা তাদের ওনারের কাছ থেকে কন্ট্যাক্ট করে আপনারা কুরিয়ারের মাধ্যমে পাইকারি নিতে পারবেন। আর খুচরা নিতে হলে আপনারা ডাইরেক্ট চলে আসবেন, আপনারা খুচরা এখান থেকে নিতে পারবেন। বেসিক্যালি আমার চ্যানেলের নাম বলে আপনারা ডেফিনেটলি ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো গাইস, আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ফাইন ব্লগ চ্যানেলকে সাপোর্ট করে যান। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।